সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রবাসী সহ যারা রয়েছেন আমাদের সাথে, দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি সিলেটের শেখঘাট পয়েন্ট, শেখঘাট থেকে। এবং আমরা আসলে এই ওয়ার্ডের বর্তমান পানির চিত্র দেখতেছি যে অনেকেই আসলে মাছ ধরছেন, এবং আমরা আস্তে আস্তে সিলেট শেখঘাটের যে ভাঙা টিকর পড়া এলাকা রয়েছে সেই এলাকায় ঢুকার চেষ্টা করছি। এবং সোজাই দেখা যাচ্ছে যে সিলেটের যে কুয়ারপাড়ের রাস্তা, এবং বাঁদিকে রয়েছে ভাঙাটিকর সার্বজনীন পূজা মণ্ডপ, এবং ভাঙাটিকর টিকরপাড়ার যে রাস্তা, এই রাস্তায় আসলে অসংখ্য পানি রয়েছে। আস্তে আস্তে আমরা যতই ভিতরে যাচ্ছি ততই কিন্তু যে প্রবল স্রোত, পানির যে প্রবল স্রোত বাড়ছে, সেই সাথে আসলে দেখতেই পাচ্ছেন যে অনেকে আসলে এক বাসা থেকে অন্য বাসায় জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন ডাল ডাল তরি তরকারি, এগুলো আসলে নিয়ে যাচ্ছেন, চালের ড্রাম সরিয়ে ফেলছেন, কারণ এই পানি হয়তো ঘরে ঢুকে গেছে সবারই, কিন্তু এটা না সরালে হয়তো খাদ্য সংকট পড়ে যাবে এই জন্য। এবং সেই সাথে আসলে এই ওয়ার্ডে এখন পর্যন্ত জনপ্রতিনিধি যিনি আছেন, তিনি আসলে এখনও কোনো অনুদান আসে নাই বলে আমাদের রাজনাকে জানিয়েছেন। ওনারা আসলে, আমরা চেষ্টা করেছিলাম যে ওনাদেরকে ক্যামেরায় আনা, কিন্তু ওনারা আসলে নাম প্রকাশে অনিচ্ছুক এবং ক্যামেরায় আসতে অনীহা। আসলে অনেক সময় জনপ্রতিনিধির বিরুদ্ধে কথা বলতে পারে না, বা অনেক সময় প্রবলেম হয়, এই জন্য আসলে অনেকেই ইচ্ছে থাকলেও আসলে ক্যামেরার সামনে আসা হয় না। সেই সাথে আসলে দেখতেই পাচ্ছেন যে আমরা যত এগোচ্ছি তত কিন্তু আমাদের পানি বাড়ছে। প্রথমে হাঁটুতে ছিল, তারপর আস্তে আস্তে উপরে উঠছে, এবং এই মুহূর্তে আমরা আসলে হাঁটুর অনেক উপরে, প্রায় এক হাত উপরে উঠে গেছে পানি। এবং আমরা আসলে যতই ভিতরে যাচ্ছি ততই কিন্তু পানির প্রবল স্রোত বাড়ছে, এবং সেই সাথে আসলে এই পানিতে শরীরে অনেক চুলকাচ্ছে অনেক। এবং আমরা যতই ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছি যে অনেক ধরনের কচুরিপানা, এবং আসলে সিলেট সিটি কর্পোরেশনের যে বর্জ্যগুলো রয়েছে অনেক বর্জ্য দেখতে পাচ্ছি, এবং আমাদের শরীরে অনেক বর্জ্য লেগেছে। এবং অনেকে দেখতে পাচ্ছেন যে অনেক মহিলা এবং পুরুষ মিলে আসলে এই যে মানে